কলগাছিয়ার সানপুরত বেকি নৈর বুকত বন বিভাগৰ আশীর্বাদত চলিছে অবৈধ বালি খনন। কেইবাখনো ট্রেক্টর লগাই দিনে নিশায় অবৈধ বালি খনন অব্যাহত রখার ফলত সানপুরত তীব্র গড়াখহনীয়ার ভাবুকির কঢ়িয়াই আনিছে সম্ভাবনা। ক্ষুব্ধ রাইজে বন্ধ করিলে বালি কঢ়িওয়া ট্রেক্টর জেসিবি। কলগাছিয়া আর বাগবর রাজচক্রর অন্তর্গত কলগাছিয়া আরক্ষী থানার এলাকাধীন সানপুরত বেকি নদীর চরত দিনে নিশায় চলিছে অবৈধ বালি খনন। এই খনন কার্যয় কলগাছিয়া আর বাগবর রাজচক্রর এলাকাধীন সানপুর, বালিকুড়ি, জনতা, হপুর, খুটিরপাথার, কলগাছিয়া আদি কেবাখনো গাঁওলৈ কঢ়িয়াই আনিছে তীব্র ভাবুকি। রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর বন বিভাগের বরপেটা রোড সংমণ্ডল আর বরপেটা জেলা প্রশাসনক মেনেজ করে কেবাখনো ট্রেক্টর লগায় এইদরে খনন কার্য চলাই আসছে বলে স্থানীয় রাইজে অভিযোগ করেছে। এইদরে দিনে নিশায় বালি খনন করা কার্যক বাধা দিলে বালি মাফিয়ায় স্থানীয় রাইজক কোনো ধরনের ভ্রুক্ষেপ নকরে বলে অভিযোগ উত্থাপন করেছে রাইজে। এই ক্ষেত্রত কলগাছিয়া আরক্ষী থানা আর খনন কার্যস্থলীর একেবারে সমীপর বালিকুড়ি আরক্ষী চকীর দৃষ্টি আকর্ষণ করেছে রাইজে। অতি শীঘ্রে এই অবৈধ খনন কার্য বন্ধ করবলে আহ্বান জানাইছে স্থানীয় রাইজে। মাটি কাটে থেকে আছে, মাটির মালিকে দিছে, মালিকে দিছে। এটো কিমান কি খান দিবলে পারমিশন পাওয়া গেছে? কিমান কি খান দিব? আড়াই ফুট। কিমান হয়েছে? আড়াই ফুট বা তিন ফুট হয়েছে। আড়াই ফুট, তিন ফুট কেউ খান্দিল? আর আড়াই ফুট খান্দার পারমিশন আছে নাকি? নাই, তিন ফুট ফরেস্টের মতে তিন ফুট খান। ফরেস্টের পর পারমিশন লওয়া হয়েছে নাকি? নাই, লওয়া নাই। কি নাম তোমার? রাশিদুল খান। কিমান দিনের পর কাটি আছে মাটি? আজি তিন দিন হল মাটি কাটি আছো। কিমান দিনের পর? তিন দিন হল আজি। তিন দিন ইমান মাটি কাটিব পারিলে? আগতে বেলেগ জেসিবি আছিল। কোনে কাটিছিলে তেতিয়া? এই সিহঁতে কন্ট্রাক্টর আহিছে, সিহঁতে খুঁজে গেল। কন্ট্রাক্টর নাম কি? এটা আছে রাশিদুল, এটার নামে জানো, আর এই একটা আছে, ইয়ার নাম বা কি না জানো। কেইটা ট্রেক্টর লগাইছে এতে? ছয়টা আছে, ছয়টা না সাতটা। তোমালোকে রয়্যালটি কাটা আছে নাকি? আমি না জানো, সিহঁতে কন্ট্রাক্ট আনছে না জানো। আমি কি নাম তোমার? রহিম আলী। গাড়িটো কার? গাড়িটো আমারে। মালিক, মালিকের নাম কি? আব্দুল রহমান। কোন কি চলাই আছে এতে? এটা চলাই আছে মানে মাটি এলাই মাটি দিছে, এইবিলাক মাটি মই কাটি লই মানে ঘরত পুখুরি বুজাই করে আছো। আমার এইটো মানে তার বলে মিদি বাট্টা মাটি, খাই দিবার দেয়া নাই, মই অল্প খাই দিয়ে লইছো। খননের একটা নিয়ম আছে, বেশি খাই দেয়া নাই মানে দুই ফুটমান খাই দিছো। বন বিভাগের পরা অনুমতি ল নাই। আপনাদের কে জন আনিছে এতে? কে জন মিলে? চারি পাঁচ জন আনছো। কি কি নাম? নামটো মই এটার নামে জানো, এই রবিকুল। আপনার নাম কি? লাল সান। আর বাকিখিনি নাম না জানি? না জানো। রাশিদুল কোন? রাশিদুল ইয়েল আছে। আপনারা কি চলাই থাকিব আজির পর বন্ধ করিব? না, পাবলিকে যদি এইবিলাক কাট পানি দেয় তেনহলে মই বন্ধ করে দিম। আপনি হব আইনর? হ্যাঁ, কাগজ পাতি নহকয় যদি কিনছো তেনহলে অপরাধ দেখব লাগে। এটা আমার বরপেটা জেলার জনীয় সমষ্টির কলগাছিয়া থানার অন্তর্গত চানপুর গাঁওর, এই আপনার চানপুর গাঁওয়ের মাথাউরির নিচে আমার চর পড়েছে। ইয়াতে কি হয়েছে, অবৈধভাবে আজি এক সপ্তাহ দশ দিন মানের পর প্রায় দশটা বারোটামান ট্রেক্টরে জেসিবি লগাই অবৈধভাবে এতে কোনবা একটা চক্রে এতে মাটি কাটা পরিলক্ষিত হয়েছে। তো ইয়ারে স্থানীয় রাইজে তো আজি একগুট হয়েছু, একগুট হয়েছু এই কারণে যে আমার ইয়াতে মাটি খান্দিলে, এতিয়া মাটি খান্দিলে বারিষার দিনত কি হব, আমার মাথাউরিখন উঠি যাব। যেটা মাথাউরিখন উঠি যাওয়ার লগে আমার গোটেই অঞ্চলের মানুষের অসুবিধা হয়ে যাব, ঘর বাড়ি সব ভাঙি যাব। সেই কারণে আমি মানে বরপেটা জেলা উপায়ুক্ত মহোদয় আর প্রশাসনীয় বিভাগক অনুরোধ জানাইছো যে এই মাটি খননকারী সকলক অতি সোনকালে ইয়ার শাস্তি বিহিব লাগে আর ইয়ার উচিত তদন্ত করব লাগে। কোনে কোনে ইয়ার লগত জড়িত আছে? অঞ্চলের যুবক সমাজ আর মুরব্বিয়ান সমাজে আমি একেলগে হয়ে আপনার মাতিছো যে আমি এইটু বন্ধ করব লাগবে, নহলে আমার বৃহৎ অঞ্চলের ক্ষতি হয়ে আছে। কোন কোন অঞ্চলের ক্ষতি হব? এইটু বালিকুড়ি, চানপুর, রুবি, সোনাপুর, তারপর বালিকুড়ি এনসি আদিকে মোটামুটি আপনার বহুত কেটা অঞ্চলের ক্ষতি হব। আর মেইন রাস্তা যেটু আছে বালিকুড়ি জনতা পিডব্লিউ রাস্তা, সেই রাস্তাখনও উঠি যাব। কলগাছিয়ার পৰা জাবেদ আলী, রিপোর্ট অসম টুডে।